ইদানিং বাংলাদেশে আমাদের ছেলেরা, সোনার ছেলেরা কোরআন পাকের হেজ শেষ করে ফার্স্ট সেকেন্ড থার্ড চেল্লায় বলেন মারহাবা, প্রধানমন্ত্রীর থেকে নিয়ে শুরু করে হোম মিনিস্টার পর্যন্ত ইসলাম ফাউন্ডেশন তো ছেলেদের পেছনে লেগেই আছে। এতগুলো দেশ, 114টা 11টা দেশ, এতগুলো দেশের মধ্যে আমাদের দেশের সোনার ছেলেরা হাফিজ হয়ে তেলাওয়াত করে তারা থার্ড হয়, তারা সেকেন্ড হয়, তারা ফার্স্ট হয়। চেল্লাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আজকেও একটি ছেলেকে ওয়েলকাম দিতে আপনি বাইতুল মোকাররমে গিয়েছিলেন, এয়ারপোর্টে গিয়েছিলেন, আজকেও কুয়েত থেকে এসেছিল। 17টা দেশের মধ্যে আমাদের দেশের থার্ড হয়েছে। আমার দুঃখ লাগে, এক শ্রেণীর ওলামারা বলতেছে হাফিজদের পেছনে, এই গাড়িদের পেছনে, হাফিজদের পেছনে লোকেরা এই তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করতেছে কেন? একজন মাওলানা কি বলেছে, হাফিজ হলে তো তারা মাওলানা হয় না। আমি বলছি কি, হাফিজ হলে মাওলানা হয় না, কিন্তু মাওলানার যোগ্যতা আল্লাহ এদেরকে দান করে। আসমানি এলেম, কোরআনের এলেম, হাদিসের এলেম আল্লাহ হাফিজদের সিনার মধ্যে আল্লাহ দান করে দেবে। সেজন্যে শুধু হাফিজ হলে চলবে না, শুধু হাফিজদের মূল্য কি, এই সমস্ত ফালতু কথা না বলে হাফিজদের মূল্যায়ন করেন। মান কারা আল কোরআন ওয়া আমালা বিমা ফি উলবি তাওয়ালিদহু তাজাই ইয়ামাল কিয়ামা জাওহু আহসান মিন জুইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া। একটা হাফিজের মা, হাফিজের বাবার মাথায় আল্লাহ পাক, হাফিজের মা, হাফিজের বাবার মাথায় আল্লাহ পাক তাজ লাগাই দেবে। হাফিজের বাবার মাথায়, হাফিজের মার মাথায়, এটা কেমন মা কেমন বাপ! শুধু হাফিজ হয়েছে, মাওলানা মাওলানা হইলে তো নূরুন আলাদা, শুধু হাফিজ হয়েছে, এদের মাথায় তাজ পরাই দেবে। দিনের নবী বলেছেন ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। লোকেরা বলবে এই দুইটা লোককে, এদের মাথায় এত দামি দামি আলোকিত তাজ, তারা বলবে এটা হাফিজের মা, এটা হাফিজ। পৃথিবীর কোন দেশে এত মাদ্রাসা নাই, সুবহান আল্লাহ বলেন। ইদানিং আমেরিকা লন্ডনে মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা ভেঙ্গে ভেঙ্গে, গির্জা ভেঙ্গে ভেঙ্গে মুসলমানেরা গির্জাগুলি খরিদ করতে পেরেছে, মসজিদদের মনে হচ্ছে মাদ্রাসার অভাব নেই।